ওয়েলকাম টু মাই চ্যানেল টরন্টো সি ইনসাইড আউট। আমি চুষি। আজকের আমি বাঙালি ঘরের কমন রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকের পুঁইশাকের চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, এই রেসিপিটা প্রতিটা বাঙালি ঘরে বিভিন্ন পদ্ধতিতে বানানো হয় আর তার স্বাদও ভিন্ন, আর সেই প্রতিটা স্বাদ অতুলনীয়। তাই আজকে আমার বাড়ির পুঁইশাক চচ্চড়ির স্বাদ আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা কেমন পুঁইশাক চচ্চড়ি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে পুঁইশাক চচ্চড়ি শুরু করা যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু স্কোয়ার করে কেটে নিয়েছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেবো, তাই কড়াইতে সর্ষের তেল অ্যাড করে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি একে একে আলুগুলো অ্যাড করে নিচ্ছি। এবারে আলুগুলোকে আমি ভেজে নেবো। চচ্চড়ি বানানোর সময় যদি আলুটাকে ভেজে বানানো যায় তাহলে চচ্চড়ির স্বাদটা কিন্তু ভালো আসে। এখানে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। চচ্চড়িতে আমি চিংড়ি ইউজ করব, তার জন্য চিংড়িগুলোকে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিংড়িটা ছাড়িয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে আজকে চচ্চড়িতে ইলিশ মাছের মাথাও অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তা না হলে কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথাও কিন্তু অ্যাড করতে পারেন, তাতেও চচ্চড়ির স্বাদ কিন্তু ভালো আসে। দেখুন, এখানে আমি সব নুন হলুদ মিশিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি, এরপর আমি চিংড়িটা ভাজবো। কারণ চিংড়ি খুব বেশি ভাজলে টেস্ট থাকে না, তাই আমি মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি চিংড়িটাকে অ্যাড করে নিচ্ছি। মাছের মাথা আর চিংড়ি দুটোই ভাজা হয়ে গেছে, এবার এটা আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি। পুঁইশাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি, আর কুমড়োটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি। চিংড়ি ভাজার তেলের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়ে অ্যাড করে নিয়েছি। এরপর আমি অ্যাড করছি হাফ টিস্পুন রসুন। পুঁইশাক চচ্চড়িতে রসুন অ্যাড করলে পুঁইশাকের স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কুমড়ো। যেহেতু আলুটাকে আমি প্রথমে ভেজে রেখেছি, তাই এখন আলুটা দিলাম না, প্রথমে কুমড়োটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কুমড়োটা একটু ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি ভাজা আলুটা। ভাজা আলু আর কুমড়োটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি নুন। নুনটা নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি এখানে 2 টিস্পুন নুন অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর 1/3 টিস্পুন চিনি, আর দিয়ে দিলাম আদার পেস্ট 2 টিস্পুন। এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। রান্নায় সবসময় নিজস্ব স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন, আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুঁইশাকটা অ্যাড করে নেব। মশলা ভালো করে না কষিয়ে পুঁইশাক অ্যাড করলে অনেক সময় কাঁচা মশলার গন্ধ থাকে, তাই মশলাটা কষিয়ে নেওয়ার পরে পুঁইশাকটা অ্যাড করার চেষ্টা করবেন। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। কলকাতায় যে সমস্ত সবজি আমরা প্রতিদিন বানিয়ে থাকি বাড়িতে, এখানে সেটা সম্ভব না, কারণ এখানে সেই সবজিগুলো সবসময় পাওয়া যায় না। একমাত্র তিনদার বাজারে গেলেই বাঙালি সবজি পাওয়া যায়। কিছুদিন আগেই তিনদার বাজারে গিয়েছিলাম, আর তিনদার বাজার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। এখানে আমার পুঁইশাকটা মজে গেছে, আর চিংড়ি আর মাছের মাথাটা অ্যাড করে নিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এই চচ্চড়িতে কিন্তু আমি কোনো জল অ্যাড করবো না। প্রায় 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এবারে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেবো। যেহেতু আমি তরকারিতে কোনো জল অ্যাড করিনি, তাই মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে কড়ার নিচটা ধরে না যায়। পুঁইশাক চচ্চড়ি বানানোর জন্য জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না, একটু কষিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই সব সিদ্ধ হয়ে যায়। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু কষিয়ে নেব। পুঁইশাক চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, এখানে কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে গেছে। আজকের পুঁইশাক চচ্চড়ি আমার রেডি, আর এটা সার্ভ করার পালা। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা টোকন টুসি ইনসাইড আউট এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ আমার পুরো ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।